ওয়ালাইকুম আসসালাম আমিন জানতে চেয়েছেন যে আমাদের যিনি বিয়ে পড়াইছেন তিনি তার আকিদার সঠিক না সিরিক রয়েছে এক্ষেত্রে বিয়ে পড়ানো শুদ্ধ হয়েছে না সময় তো বোন বিয়ের ভিতরে চারটা জিনিস হলো ফরজ বা আর তা হলো ছেলে মেয়ে একেবারে দেখাদেখি করতে হবে দেখা দেখাশোনা করে রাজে খুশি হতে হবে ছেলে মেয়েকে দেখো মেয়ে ছেলেকে দেখবে এভাবে আর কি এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো বিয়েতে মহর থাকা তিন নাম্বার হলো দুজন সাক্ষী থাকা আর চার নাম্বার হলো অলি থাকা এই এই চারটা জিনিস হলো ফরজ বা রকন এছাড়া বাদ বাকি কাজ হলো সুন্নত যেমন বিয়েতে খোদবা দেওয়া বিয়ের খোদ দেওয়া সুন্নত যদি কেউ খোদ না দেয় কোনো সমস্যা নেই বিয়ে তো আর আপনার হুজুর পড়ায় না আমাদের দেশের মানুষ বোঝে না জানে না তাই মনে করে যে হুজুর শ্রম বিয়ে হয় না আসলে হুজুরের কোনো দরকারই নাই কথা বুঝতে পেরেছেন হয়তোবা গ্রামের ইমাম হিসেবে মসজিদের ইমাম হিসেবে তাকে ডাকা হয় দাওয়াত দেওয়া হয় বাটা পড়ে দেয় খুদবা পড়ার মুস্তাহাব হাফ সুন্ন না পড়লেও বিয়ে হয়ে যায় খুদবার সাথে মানে বিয়ে বাধা নাই আর কি আল্লাহ রসুল সাহেম বলছেন সালাত হাতুন জাদ্দুহন্না জাদ্দুন ও হাজুল জাদ্দুন তিনটি কাজ রয়েছে যেটা তামাশা তামাশার ছলেও আদায় হয়ে যায় আর নিকাহ ও রাজা ও তালাক বিবাহ বিবাহ তারপর তালাক আর একটা হচ্ছে তালাক দেওয়া স্ত্রীকে ফেরত নেওয়া এই তিনটি কাজ হাসির ছলেও হয়ে যায় আদায় হয়ে যায় তো বিয়ে আপনার বাবা যখন এজাব কবলের কাজটা সে নিজে করে দেবে খালাস বিয়ে হয়ে গেল এরপরে খুদবা দেওয়ার সন্ন্য খুদবা দিলেও বিয়ে হয়ে যাবে না দিলেও হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন বরকে লক্ষ্য করে যখন আপনার বাবা বলে যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম খালাস বিয়ে হয়ে গেল দুজন সাক্ষী যদি সামনে থাকে লোকজনের সামনে যখন বলবে তখন বিয়ে হয়ে যাবে তাতে বিয়ে বিয়ের খুদবা আহ হজুর পড়াক আর না পড়াক তাতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন আপনার বিয়ে শুদ্ধ হয়েছে আপনার বাবা যখন এই কথা বলবে যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম কালাস এটাই যথেষ্ট আর কিছুই লাগে না জি